পরকীয়ার জের ধরেই কুষ্টিয়ার স্ত্রী আসমা খাতুন ছেলে রবিন ও স্ত্রী কথিত প্রেমিক শাকিল হোসেনকে গুলি করে হত্যা করেছেন খুলনার ফুলতলা থানার কর্মরত এএসআই সোমেন রায়। রোববার বেলা 11:15 দিকে শহরের 6 নং ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার। প্রত্যক্ষদর্শী জানায়, পরপর 3টি গুলির শব্দ শুনতে পেরে বাইরে আসে তারা। এসে শিশুসহ 3 জনকে মাটিতে পড়ে থাকতে দেখে। এর মধ্যে মা ও 5 বছরের ছেলে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এদিকে এলাকাবাসী ঘাতককে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।